হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। বিডিবি টোয়েন্টির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে ভিডিওতে আমি দেখাবো আপনাদের কোনো কারণে যদি আপনাদের টিভির ডিসপ্লে উল্টে যায় বা রোটেট হয়, তো সেক্ষেত্রে আপনারা কীভাবে টিভি ডিসপ্লেটি সোজা করবেন। তো ভিউয়ার্স, আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, তাহলে আপনারা আজকে থেকে নিজেরাই আপনারা নিজের বাসার টিভি যদি 32 ইঞ্চি বা 24 ইঞ্চি টিভিগুলো যদি কোনো কারণে ডিসপ্লেটা উল্টে যায়, তাহলে আপনারা নিজেরাই ঠিক করতে পারবেন। এর জন্য আলাদা করে আপনাদেরকে টেকনিশিয়ান বা কোনো ইঞ্জিনিয়ারের শরণাপন্ন হতে হবে না। বিশেষ করে দেখা যায় যে 32 ইঞ্চি টিভির ক্ষেত্রে, যে কোনো ব্র্যান্ডের 32 ইঞ্চি বা 24 ইঞ্চি টিভির ক্ষেত্রে এই ঘটনাটি বেশিরভাগ হয় যে ডিসপ্লেটা উল্টে যায়। তো আসলে এখানে আপনাকে টেনশন হওয়ার নেওয়ার কোনো কারণ নাই। কারণ হচ্ছে কি, যে এটা স্বাভাবিক একটা প্রক্রিয়া, কারণ এটা সফটওয়্যার জন্য একটা প্রবলেম থাকার কারণে এটা মাঝে মধ্যেই হয়ে থাকে। তো এটা নিয়ে আপনি টেনশন করবেন না। আর আজকে ভিডিওতে আমি স্যামসাংয়ের 32 ইঞ্চি টিভিটি দেখাবো, যে দেখতে পাচ্ছেন আপনারা যে আমার এই 32 ইঞ্চি টিভিটি ডিসপ্লেটি উল্টে গিয়েছে। তো এক্ষেত্রে আমি আজকে যে প্রক্রিয়া দেখাবো, এই পদ্ধতিটা আপনি অনুসরণ করবেন। যদি এভাবে যদি না হয়, সেক্ষেত্রে আপনার চেষ্টা করবেন আপনাদের স্যামসাংয়ের কাস্টমার কেয়ার বা কল সেন্টারে কল করে তাদের সাথে যোগাযোগ করবেন। তো প্রথমে আপনারা টিভিটি অফ করবেন। টিভিটি অফ করার পরে আপনার রিমোটের দেখবেন যে রিমোটের অপশন হচ্ছে ইনফো, মেনু, মিউট এবং পাওয়ার বাটন একসাথে প্রেস করবেন। ঠিক আছে, তো আমি আপনাদেরকে এখন করে দেখাচ্ছি যে আমার এই টিভি রিমোটে ইনফো, মেনু এবং মিউট এবং পাওয়ার বাটনটা প্রেস করে, তো দেখি যে এটা হয় কি না। এটা কয়েকবার করবেন, কারণ আমি অনেক কয়েকবার ট্রাই করেছি, ট্রাই করার পর হয়েছে। আমি যদিও আমি এই কাজটা টিভির রোটের ডিসপ্লেগুলো অনেকবার আমি সোজা করেছি বা স্বাভাবিক করেছি, কিন্তু তারপরে এক্ষেত্রে অনেক ক্ষেত্রে মিস হয়, মানে টাইমিংটা যদি না হয় ঠিক মতো তাহলে এটা মিস হয়। তো আপনারা একটু ধৈর্য ধরবেন। হ্যাঁ, আমি যে প্রথমবার ট্রাই করলাম আমার কিন্তু হয় নাই, এই জন্য একটু সময় দিতে। আমি আবার টিভিটা অফ করলাম। টিভিটি অফ করার পর সেম প্রসেস, ইনফো, মেনু, মিউট এবং পাওয়ার বাটন একসাথে প্রেস করব। একসাথে বলতে খুব ফাস্ট প্রেস করবেন, ইনফো, মেনু, পাওয়ার বাটন, সরি, ইনফো, মেনু, মিউট এবং পাওয়ার বাটনটা একসাথে প্রেস করবেন। করলে টিভিটা অটোমেটিক চালু হয়ে যাবে এবং টিভির ডিসপ্লেতে আপনার অপশনটা চলে আসবে। তো এই যে আমি আবার নতুন করে টিভিটা চালু করলাম, সেম প্রসেস, ইনফো, মেনু, মিউট এবং পাওয়ার বাটন চালু করে। তো টিভিটা চালু হওয়ার পরে যে আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে চলে এসেছে। তো এখানে লেখা হচ্ছে অপশন, কন্ট্রোল, ডিবাগ, এসভিসি, এফএমএস, এডিসি, ওয়েব। তো আপনারা অপশনটা সিলেক্ট করবেন। অপশনটা প্রথমে যেটা আসছে এটা সিলেক্ট করবেন। অপশনটা সিলেক্ট করার পরে এখানে আরও কিছু সেটিংস চলে আসবে, একটু সময় দিবেন। তাড়াহুড়ো করার প্রয়োজন নেই, মনোযোগ সহকারে ভিডিওটি দেখুন, একটু সময় দিবেন। অপশনটা সিলেক্ট করলাম আমি। অপশনটা সিলেক্ট করার পরে এখানে দেখেন আসছে ফ্যাক্টরি রিসেট, টাইপ, রাইটিং টাইপ। তো একবারে ঠিক নিচ থেকে 3 নম্বর MRT অপশন, এটা আপনারা সিলেক্ট করবেন। তো আপনার রিমোটের নিচে যে বাটনটা রয়েছে, যেটাতে আমরা সচরাচর ইয়ে করি, সেটাতে সিলেক্ট করে MRT অপশন সিলেক্ট করবেন। করার পরে ঠিক একবারে নিচে থেকে ঠিক 6 নম্বর MB ফ্লিপ, এটা আপনারা অপশনটা নিতে চলে আসবেন। MB ফ্লিপে চলে আসলাম আমি, SB ফ্লিপ আসার পর এটা অফ আছে। হ্যাঁ, তো এটা অফ আছে যেহেতু এই টিভিটার ক্ষেত্রে ঘটনাটা ঘটতেছে একটু উল্টা, এটা অফ থাকলে চালু করে দিতে হবে 32 ইঞ্চির ক্ষেত্রে। আবার কিছু কিছু মডেল আছে যে মডেলগুলোর ক্ষেত্রে অফ করে, অন হলে অফ করে দিতে হবে। তো এই বিষয়টা আপনারা খেয়াল রাখবেন। হ্যাঁ, তো আমি এটা কী করলাম, অফ করেছি এই টিভিটার ক্ষেত্রে 32 ইঞ্চির ক্ষেত্রে, সরি, আমি চালু করেছি। তো আপনারা চাইলে এটা অফও করে দিতে পারেন, এসবি ফ্লিপ। তো চালু করা সিলেক্ট করার পরে আমি টিভিটা অফ করেছি, এবার চালু করছি। তো চালু করার পরে দেখবেন যে স্বাভাবিক হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমি টিভিটা চালু করছি, আবার চালু করবো, দেখেন এখন স্বাভাবিক হয়ে গিয়েছে। তো ভিউয়ার্স, এটা খুব সিম্পল একটা প্রসেস, যদিও ফার্স্ট টাইম করলে একটু হয়তো সময় লাগতে পারে, কিন্তু ধৈর্য সহকারে করবেন। তো ভিউয়ার্স, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন। ধন্যবাদ।